হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা একটা কথা বলে থাকি, জীব হত্যা মহাপাপ। তো জীব হত্যা মহাপাপ একটি কথা, সেই কথাটি হলো দেখা যায় যে আমরা যখন ভাবছি বা দেখছি যে বনের মধ্যে একটা বাঘ একটা সিংহকে কিংবা একটা সিংহ একটা হরিণকে দৌড়াতে লাগলো, যদি ধরতে পারে তাহলে তাকে চিড়ে চিড়ে খাবে। তো এখন বিষয় হলো যে কোনো রকম অনেক দৌড়ানোর পরে হরিণটি বেঁচে গেল। হরিণটি যখন বেঁচে গেল তখন একটা ভাবনা চিন্তা এলো কি, ওহ কী সুন্দর, হরিণটা বেঁচে গেল রে, একটুর জন্য ধরতে পারলো না। কিন্তু একটা বিষয় হলো যে দেখেন, একটা পশু আর একটা পশু খেয়েই তো বেঁচে থাকে, মাছ মাছ খেয়ে বেঁচে থাকে, একটা পশু আর একটা পশুকে চিড়েবিড়ে খেয়ে বেঁচে থাকে। তো এখন বলবো যে আমরা যখন বললাম যে অল্পর জন্য যদি সিংহটি সেই মহিষটিকে বা সেই হরিণটিকে ধরতে পারত তাহলে চিড়েবিড়ে খেত, তো এখন বিষয় হলো সেই সিংহের কাছ থেকে একটা মহিষ বেঁচে গেলেও একটা হরিণ বেঁচে গেলেও আমাদের কাছ থেকে কিন্তু হাঁস মুরগি থেকে শুরু করে একটা গরু মহিষ বেঁচে থাকতে পারে না। আমরা এদেরকে ঠিকই বাজার থেকে ক্রয় করে আনি, আর যেভাবে আনি আমরা কিন্তু এদেরকে জবাই দিয়ে খাচ্ছি। দেখা যায় যদিও সেই সিংহের কাছ থেকে মহিষটি বেঁচে গেলেও আমাদের কাছ থেকে কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ এগুলো বাঁচতে পারেনি, আমরা ঠিকই এদেরকে কেটে খেয়েছি। তো এখন বিষয় হল যে সে ধরতে পারেনি, ধরলে ছিঁড়ে খেত, কিন্তু আমাদের যে মানুষ দিয়ে মানুষ স্বরূপ বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন, অনেক যন্ত্রপাতি দিয়ে আমরা কিছু করতে পারি, কিন্তু গরু মহিষ এগুলো তো অসহায়, এদের মধ্যে এমন কোনো যন্ত্র দেওয়া হয়নি যে মানুষকে মেরে ফেলবে। তাই বলি যে পশুর কাছ থেকেও যদি তারা বেঁচে যায়, মানুষের কাছে কিন্তু এসে ধরা খায়, তখন মানুষ এদেরকে চিবে চিবে খায়। তো আমার যে আসল কথাটি, আজকে আল্লাহর হুকুম আছে, আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহর হুকুম আছে যে গরু ছাগল ভেড়া বর্কি আমরা খেতে পারব, তাই আমরা খাই। হ্যাঁ, এ কথাটি কোরআনেও এসেছে যে যারা মক্কায় বা কাবার দিকে অনেক দূর দূরান্ত থেকে পদবজে এসেছে তাদেরকে তোমরা চতুষ্পদ জন্তু জবাও করে এদেরকে খেতে দাও। তো কোরআনে যদি না আসতো তাহলে হয়তো হতো না। তো এখন কথা হলো যে আবার বলা হয়েছে জীব হত্যা মহাপাপ। তো একটি জীব গেল কি, যে অন্য অন্য প্রাণীর কথা বলা হলো যে এক প্রাণী আরেক প্রাণী খেয়ে বাঁচে। দেখা যায় একটা টুকটুকি বা টিকটিকি যাকে বলা হয় ওয়ালের মধ্যে দৌড়াচ্ছে, কিছুক্ষণ পর পরে সে মশা মাছি টকটক করে গিলে খাচ্ছে, তাহলে তার খাবার সে। তাহলে প্রত্যেকটা প্রাণী প্রাণী খেয়ে বাঁচে। এখন যদি বলি যে জীব হত্যা মহাপাপ, তাহলে পশু তো পশু খাবেই, তো আমরা তো পশু না, আমরা কেন খাই? তাহলে কি আমাদেরও পাপ হচ্ছে? তাহলে আজকের মূলে যে বিষয়টি আলোচনা করব, এই আলোচনাটি যদি কেউ বোঝে তার জন্য খুব ভয়াবহ হবে, আর যদি কেউ না বোঝে তার কিছুই হবে না। তাই বলবো যে একজন ব্যক্তি যদি তার নিজের অজান্তে কোটি কোটি জীব হত্যা করে, কোটি কোটি জীব হত্যা করে মাঝে মাঝে, এবং সে যদি বলে জীব হত্যা মহাপাপ, কিন্তু সে নিজেই কিন্তু
মহাপাপী। সে জানে না যে সে নিজেই কোটি কোটি জীব মারতেছে, সেটা কিভাবে। এবং যে কথাটি বলতে চাচ্ছি যে কোটি কোটি জীব মারতেছে, আবার সে বলতেছে জীব হত্যা মহাপাপ, সে করতেছে কি, বলতেছে কি, সে কি নিজে জানে? তো এখন যেটি বলবো সেটি হলো যে মা বাবা কিংবা নারী পুরুষ যখন তারা একাত্র হয়, তখন একটি ভাণ্ড থেকে যখন আরও একটি ভাণ্ডে কিছু পার্সিং হয়, তখন দেখা যায় কি যে এক ফোঁটাতে 46 লক্ষ কীট থাকে। তাহলে 24 ফোঁটাতে কতগুলো কীট থাকে? এতে 2-1 কোটি পার হয়ে যায়। তাহলে সেখান থেকে একটা মানুষ পৃথিবীতে আসলো আর বাকি কেটে গেল। তাই বলতে চাই বার্জিক পশু এটা খাওয়ার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছে, সেটা নির্দেশ পাওয়ার পরেও যদি খাই তবু আমাদের পাপিষ্ঠ হতে হবে। কেন? যে এক যেই পশুটাকে আমরা খাবো, এই পশুটা যেন তার আত্মাটা এখান থেকে মুক্ত হয়। সেটা কেমন? আমরা যখন জবাহ করব তখন আল্লাহর নাম নিয়ে, পাক পাঞ্জাতনের নাম নিয়ে যখন আমরা জবাহ করব তখন এই আত্মাটা পবিত্র স্থানে যেতে পারবে। তখন সে আত্মাটা বলবে আমার দেহটাকে খেলেও আমাদের আত্মাকে উদ্ধার করেছে তারা, যা তাদেরকে জবাই করে আমরা পাপিষ্ঠ হতাম, এখন আমরা কি করলাম, সে তার মাংসও খেলাম, আবার সে আত্মাটাকে মুক্তি দেওয়া হলো এবং সে আত্মাটা আমাদের জন্য আর উল্টা দোয়াও করল। তবে জীবাত্মা মহাপাপ এটা কোন জায়গায়? যে নারী পুরুষের মিলন থেকে যেই জীব, কোটি কোটি জীব মারা যাচ্ছে, সেটা অতিরিক্ত যারা খরচ করবে, নষ্ট করবে, এদের পাপ হবে। তো এখান থেকে যতটুকু বেঁচে থাকা যায় সেই ব্যবস্থা আমাদের করে চলতে হবে। তবে হে জগতবাসী, আজকের মূলে আলোচনা কোথায় জীব হত্যা করলে মহাপাপ এবং কোথায় কিভাবে জবাই করলে, জীব হত্যা করলে আমাদের হবে লাভ। তো আজকের এই কথাগুলো এজন্যই বললাম যেন মানুষ দুটি জীব হত্যা বুঝে নেয় এবং কোন হত্যাতে পাপ আর কোন জবাইতে লাভ। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।